আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ক্রমবাচক সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। তোমরা আগেও এই যে প্রথম থেকে দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা শিখেছ এবং তোমাদের পড়িয়েছিলাম, আজকে আমি তোমাদের এগারো থেকে ২০ পর্যন্ত ক্রমবাচক সংখ্যাটা বোঝাবো। তোমরা একটু খেয়াল করো, খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রথমে আমি কি দিয়েছি দেখো, এগারো দিয়ে তালিক বসান, এটা ক্রমবাচক সংখ্যা। এগারো ক্রমবাচক সংখ্যাটা কি হয় জানো? একাদশ। কি হয় বলতো? তাহলে এগারো ক্রমবাচক সংখ্যা কি হয়? একাদশ। এরপরে দেখো তোমরা বারো, বারো দিয়ে তালিক বসান দেওয়া আছে, বারো ক্রমবাচক সংখ্যা হবে। দ্বাদশ কি হবে বলতো? দ্বাদশ, দশ গো আকার, দশ তালিক বসান, দ্বাদশ। এরপরে দেখো তেরো, তেরো ক্রমবাচক কি সংখ্যা হবে? ত্রয়োদশ, তেরো হলা অন্তস্থি ওকার দশ তালিক বাসক, ত্রয়োদশ। এরপরে আসো চোদ্দ, চোদ্দ ক্রমবাচক সংখ্যা কি হবে খেয়াল করো তো একটু? চতুর্দশ, চরসুকাত্তু দয়ারেপ তালিক বাসক, চতুর্দশ। এরপরে খেয়াল করো তোমরা পনেরো, পনেরো ক্রমবাচক সংখ্যা কি হবে খেয়াল করো? এরপরে খেয়াল করো পনেরো, পনেরো ক্রমবাচক সংখ্যা কি হবে দেখো তো একটু? এরপরে খেয়াল করো আঠারো, আঠারো ক্রমবাচক সংখ্যা কি হবে? অষ্টাদশ, আঠারো ক্রমবাচক সংখ্যা কি হবে? অষ্টাদশ। এরপরে আসো উনিশ, উনিশের ক্রমবাচক সংখ্যা কি হবে? ঊনবিংশ, কি হবে বলতো? ঊনবিংশ, রসদন্তান্ন ঊন বর্ষিকার অংশ তালিক বাসক, ঊনবিংশ। এরপরে আসো বিশ, বিশের ক্রমবাচক সংখ্যা কি হবে দেখো তো? বিংশ। তাহলে আজকে আমরা ক্রমবাচক সংখ্যা এগারো থেকে ২০ পর্যন্ত, তার মানে একাদশ থেকে বিংশ পর্যন্ত পড়লাম। তারপর তোমরা দেখো প্রথমে আমি কি লিখেছি, একাদশ, এগারোর এক ক্রমবাচক সংখ্যা হবে একাদশ, এক কয়টাকা দশ তালিক বাসক, একাদশ। বারোর ক্রমবাচক সংখ্যা হবে দ্বাদশ, দয়ব আকার দশ তালিক বাসক, দ্বাদশ। এরপরে দেখো তেরো ক্রমবাচক সংখ্যা হবে তয়ের ফলা অন্তস্থি ওকার দশ তালিক বাসক, ত্রয়োদশ। এরপরে চোদ্দ ক্রমবাচক সংখ্যা হবে চু দয়ের তালিক বাসক, চতুর্দশ। এরপর আসো পনেরো ক্রমবাচক সংখ্যা হবে তোমার প নিয়ছ দশ তালিক বাসক, পঞ্চদশ। এরপরে আসো তোমার ষোলো, ষোলো ক্রমবাচক সংখ্যা হবে ষোড়শ, মদিন সয়পাশ দশ তালিক বাসক, ষোড়শ। সতেরোর ক্রমবাচক সংখ্যা হবে তোমার সপ্তদশ, দশ পয়ত দশ তালিক বাসক, সপ্তদশ। এরপরে আসো আঠারো, আঠারো ক্রমবাচক সংখ্যা হবে অষ্টাদশ, সরিয় মদিন সয়ট আকার দশ তালিক বাসক, অষ্টাদশ। এরপর আসো উনিশ, উনিশের ক্রমবাচক সংখ্যা হবে ঊনবিংশ, রসদন্তান্ন বর্ষিকার অনুসার তালিক বাসক, ঊনবিংশ। তারপরে আসো বিশ, বিশের ক্রমবাচক সংখ্যা হবে বিংশ, বর্ষিকার অনুসার তালিক বাসক, বিংশ। তাহলে আজ আমরা ক্রমবাচক সংখ্যা এগারো থেকে ২০ পর্যন্ত শিখলাম। এটা তোমরা বাসায় ভালো করে এবং বেশি বেশি করে চর্চা করবে এবং শিখবে। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।